তার কাছে প্রথমে যাচ্ছে রুদ্রনীল ঘোষ, কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন। চন্দনদা, আবারও বলছি, মানে আপনারা রাজনৈতিকভাবে হয়তো দেখে আনন্দ পাচ্ছেন, মজা পাচ্ছেন যে পুলিশকে এভাবে জুতো পেটা করছে, কিন্তু আমি বলছি দাদা, এটা ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গ বা কোনো রাজ্য দেশের জন্য সুখকর নয়। মানে পুলিশের ওপর অনাস্থা, মানে অ্যানার্কি তৈরি হওয়ার সমস্ত উপাদান রয়েছে। আজ নিচুতলার পুলিশদের এই অবস্থার জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। পুলিশ মন্ত্রী তার যদি পলিসি ইমপ্লিমেন্ট না করতে পারে, তাদের যদি কৃতদাস বানিয়ে রাখে, নিচুতলার পুলিশদের দোষটা কি? দেখো ময়ূর, আমাদের সমাজের মধ্যে থেকে, আমার তোমার পাশের বাড়ির নিজের বাড়ির থেকেই লোক তো পুলিশের রিক্রুটমেন্ট হয়, ফলে পুলিশ জন্ম থেকেই এরকম খারাপ হয়ে জন্মায়, এরকম নয়। পুলিশ কোনো আলাদা জাতি নয়, পুলিশের মধ্যেও বহু ভালো লোক আছেন যারা শিরদাঁড়াটাকে সোজা রেখে কাজ করার চেষ্টা করছেন। কিন্তু যখন এই পুলিশ দেখে যে ডাক্তারের কাঁধে খাটিয়া আর আরেকজনের হাতে কাঁইচি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তখন সেই পুলিশের মধ্যে কি মনে হয়? সেই পুলিশের মনে হয় যে আমার শিরদাঁড়াটাকে বিক্রি করে দিয়ে কাঁইচি যা যা বলছে তাই তাই আমি করে যাই, তাই চলছে। আমি গোটা পশ্চিমবাংলার ইতিহাস, পূর্ব বাংলার ইতিহাস সবটা মিলিয়ে দেখবে আগমনী গানে হতো, এবার আমার উমায়রে আর উমারে পাঠাবো না। আর আজকে ভাবতে কষ্ট হচ্ছে, চতুর্থীর দিন ছোট্ট উমা, তার ডেড বডিটা, পোস্টমর্টম করা ডেড বডিটা সাইরেন বাজিয়ে চলে যাচ্ছে, আর বাঁদিক থেকে মাটির উমা পৃথিবীতে আসছে। এটা দেখার পর কেউ কাঁচি হাতে ঘুরতে পারে? ভালো লাগে? কিছু মানুষের ভালো না লাগতে পারে তো। তারা প্রতিবাদ করছেন, তারা যেখানে প্রতিবাদ করছেন সেখানে একটা বায়ো টয়লেট দিতে গেলে পুলিশের এত কষ্ট হচ্ছে যে একজন ফেসবুকে লিখছে ইনপুট নেই তো আউটপুট কি করে হচ্ছে? এত নৃশংস হয়ে যাচ্ছে এই তৃণমূল কংগ্রেসের সরকারটা মানুষের সঙ্গে, অথচ ওই জায়গাতেই 26 দিন একটা কী যেন হয়েছিল, সেটা নাকি ইতিহাসে লেখা আছে। তা আজকে যখন এই বাচ্চা বাচ্চা ডাক্তারেরা একটাই উমাদের জন্য আরজি করার ঘটনা থেকেও বড় কথা হচ্ছে, আজকে পশ্চিম বাংলার বুকে যে নারী শিশু থেকে শুরু করে কেউ সুরক্ষিত হচ্ছেন না, এটা কেন? পুলিশের জন্য। এই গোটা কাহিনীর সূত্রপাত হচ্ছে পার্ক স্ট্রিট টু পার্ক স্ট্রিট থানা। পার্ক স্ট্রিটে 2012 সালে যখন ধর্ষণের ঘটনা ঘটেছিল, তখন যদি মাননীয়া বলতেন যে শক্ত হাতে এই ঘটনাকে ধরতেন, খদ্দেরের কথা না আসতো, ছোট্ট ঘটনার কথা না আসতো, দময়ন্তী সেনের মতো পুলিশ অফিসারকে পাহাড়ে বদলি না করে দেওয়া হতো, তাহলে আজকে পার্ক স্ট্রিট থানার মতো ঘটনা তো দেখতে হতো না। ময়ূর, একটা কথা আছে, নগরে যখন আগুন লাগে দেবালয়ও ছাড় পায় না। আজ গোটা সমাজ জীবনে যেভাবে এই ধরনের পশুত্ব বাড়ছে, তার বিরুদ্ধে যদি সরকার প্রথম দিন থেকে স্ট্যান্ড নিত, একটার পর একটা ঘটনায়, ছোট্ট ঘটনা, লাভ অ্যাফেয়ার, প্রেগনেন্ট, এগুলো না বলতো, আজকে থানায় গেছে পুলিশের মধ্যে থেকে একটা অংশ বলে অভিযোগ করছে যে পুলিশের মধ্যেও এই ঘটনা ঘটছে। ফলে আমার কথা অন্য, পুলিশকে বারবার আসামির গাঁটগড়ায় দাঁড় করাচ্ছেন মুখ্যমন্ত্রী নিজেই। কিছুদিন আগে যখন হকার উচ্ছেদ হলো, পুলিশকে দায়ী করলেন, পুলিশ নাকি টাকা নিয়ে হকার বসিয়েছে, সরকার কিছু জানে না, এমএলএ কিছু জানে না, কাউন্সিলর কিছু জানে না, পুরসভা কিছু জানে না, সব পুলিশ বসিয়েছে। আর আজকে যখনই বিপদ হচ্ছে পুলিশকে সামনে টেনে দেওয়া হচ্ছে, আর পুলিশের একটা অংশ তো সিদ্ধার আগেই বিক্রি করে বসে আছে, টালা থানার ওসি আপনি দেখতে পাচ্ছেন এখন সিবিআইয়ের আন্ডারে আছেন। আপনি ভাবুন, পুলিশের কাছে সাধারণ, ঠিকই তো আমি এত বড় কথা বলছি, আমার কিছু ঘটলেও তো আমি পুলিশের কাছে যাব, আপনার কিছু ঘটলেও পুলিশের কাছে যাবেন, আপনার যদি একটা যে কোনো জন কেউ আপনার সঙ্গে চিট করে, কোনো একটা ঘটনায় আপনি প্রতারিত হন, আপনি প্রমাণটা নিয়ে তো পুলিশের কাছে যাবেন। পুলিশ যদি সেই প্রমাণটা লোপাট করে দেয়, তাহলে আপনি তদন্তে বিচার পাবেন কোথা থেকে? আপনি বিচার পাবেন কোথা থেকে? ফলে সমাজে পুলিশের একদম উপর আস্থা মানুষের আছে, কিন্তু এই সরকার এমনভাবে মেঘের আড়াল থেকে মেঘনাদের মতো আচরণ করে পুলিশকে দিয়ে এই ধরনের কাণ্ডগুলো করাচ্ছে। রুদ্রনীল ঘোষ, জবাব চায় বাংলা, আজকেও একাধিক ক্রাইম নির্ভর সিনেমার মুক্তি হয়েছে, পুজো রিলিজ। তার মানে এই সমস্ত প্রডিউসার, ডিরেক্টর এবং অ্যাক্টর, যার মধ্যে থেকে একজন তৃণমূলের সাংসদও রয়েছেন, তার সিনেমাও মুক্তি পেয়েছে, তারা সবাই আসলে দায়ী। কারণ দেবের যে সিনেমা রিলিজ হচ্ছে সেই সিনেমাতেও তো ক্রাইম রয়েছে, মানে আসলে সিরিয়াল এবং সিনেমা তাতে ক্রাইম এত বেশি দেখাচ্ছে, সে কারণে এত ধর্ষণ বাড়ছে। চমৎকার যুক্তি। আমরা শুনতে অসুবিধা হচ্ছে, গাড়িতে রয়েছে বলে আমি আমি এই মুহূর্তে দর্শকদেরকে শোনালাম, রুদ্রনীল, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পুরোপুরি দায়টা ঠেলে দিলেন সিরিয়াল সিনেমা নির্মাতাদের উপরে। হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছেন আপনি? আমার
আচ্ছা রুদ্রনীলের অডিও আমরা ফিক্স করছি, কিন্তু ততক্ষণে চন্দনদা শুনেছেন, চন্দনদা এটাকে কি বলবেন? পুলিশের ওপর দায় যারা শুধু নয় সিনেমা সিরিয়াল বানাচ্ছেন তাদের ওপর তো দায় ঝেড়ে দিয়েছেন। ময়ূক, এটা তো সত্যি, উনি তো ঐতিহাসিকভাবে কিছু ভুল কথা বলেননি, কারণ চার্লি চ্যাপলিনের গ্রেট ডিক্টেটর তো আমরা সবাই দেখেছি। চার্লিকে তো কোনো কথা বলতে হয়নি, গোটা পৃথিবীকে যা বোঝানোর উনি বুঝিয়ে দিয়েছেন। ফলে আজকে যখন উনি দায় দিচ্ছেন যে সিনেমা থিয়েটার সংস্কৃতি তারাই এগুলোর জন্য দায়ী, এই সমাজে যা যা হচ্ছে তার জন্য দায়ী, কিন্তু তার আগেই এই বাংলার শিশুরা তো দেখেছে যে ধরুন পার্থ চ্যাটার্জির নাম ইতিহাস বইতে এখনও লেখা আছে, এই বাংলার শিশুরাই তো দেখেছে শুভনন্দন বলে একটি শব্দ, তারা তো শিখেছে, তারা তো আগে জানতো অভিনন্দন, তারা শুভনন্দন শিখলো, তারাই তো শিখেছে যে রবীন্দ্রনাথ স্বয়ং পায়ে গুটি গুটি করে হেঁটে গিয়ে বেলেঘাটায় গান্ধীজিকে ফলের রস খাইয়ে দিয়ে এসছেন, অসংখ্য হিন্দি ইংরেজি বাংলা ওগুলোর কথা নয় বাদই দিলাম, ফলে ওটা আসল কথা নয়, আসল কথা হচ্ছে নিজেকে লাইট করতে চাইছেন, এই ঘটনাকে ছোট করতে চাইছেন, লঘু করতে চাইছেন, ঘটনা কিন্তু খুবই সিরিয়াস, আমরা কেউ এটাকে নিয়ে লঘু মোটে যেতে চাই না, কিন্তু বাংলার মা বোনেদের ওপর যে আক্রমণ প্রতিদিন বাড়ছে সেটার বিরুদ্ধে উনি শক্ত হাতে রুখে দাঁড়াবেন, এর বেশি কোনো দাবি নেই। আমি আপনি যখন এই প্রসঙ্গ তুললেন আমার খারাপ লাগছিল, কিন্তু আমি শোনাতে চাই দর্শককে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এক্স্যাক্টলি কী বলেছেন। অনেকে হয়তো বলবেন যে এটাও হয়তো এআই জেনারেটেড, এটাও ফেক নিউজ, এটা ফেক নিউজ নয়, যা দেখাচ্ছি রিয়েল নিউজ। কি দেখি তোমাদের বিরুদ্ধে কে কি বললো কি না বললো, ডোন্ট কেয়ার, রাজা চলে বাজার তো কুত্তা ভুকে হাজার, এটা মাথায় রাখতে হবে, যে কাজ করবে গালাগালি সেই খাবে। চন্দনদা মানে এটা কেন বললেন উনি, মানে কুকুরের সাথে তো মানে রাজা চলে বাজার কুত্তা ভোকে হাজার ঠিক আছে প্রবাদ, কিন্তু তাই বলে যারা এই যে চিৎকার করছে স্লোগান দিচ্ছে রাত দখল করছে আমরণ অনশন করছে, আপনারা বিজেপি তৃণমূল সংবাদ মাধ্যম আমি সবাই কুকুর হয়ে গেলাম, বহু 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 করছি না। ময়ূক, এতটা তোমরা কেন সিরিয়াসলি নিচ্ছ ব্যাপারটাকে? এইচএমবির পুরনো রেকর্ডগুলো দেখেছিলে, তাতে কী ছিল? তাতেও তো হিজ মাস্টার্স ভয়েস বলে যা লেখা ছিল সেখানে একটি অতন্দ্র প্রহরী কুকুর একটি গ্রামোফোনের সামনে দাঁড়িয়ে আছে। তো আজকে পুলিশকে কার্যত হিজ মাস্টার্স ভয়েসে পরিণত করা হয়েছে, ফলে মাথার মধ্যে রূপক হিসেবে বারবার এই কুকুরটা ঘুরছে। আর এটাও তো ঠিক, কুত্তা বা কুকুর সে হচ্ছে অতন্দ্র প্রহরী, আমার পাড়ায় আপনার এলাকায় আমার বাড়িতে সব জায়গায় সমাজে তাকে আপনি যতই ছোট করুন সেই তো অতন্দ্র প্রহরী। আর আমাদের গণতন্ত্রের পক্ষেও জনগণই হচ্ছেন সেই অতন্দ্র প্রহরী, যারা 9ই আগস্টের পর থেকে 14ই আগস্ট থেকে আজ পর্যন্ত পশ্চিমবাংলার কোথাও না কোথাও রাত জাগছেন, বিচার চাইছেন, দল মত রাজনীতি লিঙ্গ ভাষা নির্বিশেষে সব মানুষ এক জায়গায় এসেছে।